গোয়ালা, তুমি দাদার সাথে এত আস্তে আস্তে কি কথা বলছো? কথা? গোপিনী, তোমাকে বাদ দিয়ে আমরা কি কথা বলবো? তুমি এসে গেছো, এবার আমরা কথা বলবো। গোয়ালা, আমি নিজের কানে শুনেছি তুমি দাদার সাথে কথা বলছিলে, কিন্তু আমি তো জানি তুমি তো আমাকে বলবেই না। দাদা, আমি জানি শুধুমাত্র তুমি আমার কাছে কিচ্ছু লুকোও না। বলো দাদা, কি বলছিল এই গোয়ালা তোমাকে? আরে কিছু না রাধা, শুধু বলছিল যে মাতা যোগমায়া গোয়ালা, যদি কিছু বলে নাই থাকো তাহলে মুখে আঙুল দিয়ে দাদাকে চুপ করতে বললে কেন? গোপিনী, তুমি ভুল বুঝছো। আমি তো দাদাকে এটা জিজ্ঞেস করছিলাম যে আমার হাতে মাখন লেগে নেই তো। গোয়ালা, আমি সব বুঝি। দাদা, তুমি কোন সংকটের কথা বলছিলে? কার উপর সংকট এসেছে? রাধা, আসলে তো ওই এখন আমি সংকটে রয়েছি। আমি বরং এক কাজ করি, আগে নিজের সংকটটা দূর করে আসি। শোনো দাদা, গোয়ালা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি এখন থেকে আমাকে সবকিছু বলবে। তাহলে বলো, এই যাত্রার পিছনে তোমার উদ্দেশ্য কি গোয়ালা? উদ্দেশ্য? গোপিনী, মা বলে জীবনের উদ্দেশ্য জানার আমাদের এখনো বয়স হয়নি। একটা কাজ করি, এর উত্তর বাবার থেকে জেনে আসছি। ঠিক আছে গোপিনী? গোয়ালা, তুমি যতই চেষ্টা করো গোয়ালা, কিন্তু আমি রাধা, তোমার এই যাত্রার উদ্দেশ্য আমি জেনেই ছাড়ব। জানবো, জানবই। ঘোড়ার পিঠে বসা গাধারা, থেমে গেলে কেন? তাড়াতাড়ি করো, সূর্যাস্তের পূর্বেই খত্রী পর্বতে পৌঁছতে হবে। আপনার অনুমতি নিয়ে কিছু বলছি, পাশেই মিষ্টি জলের ঝর্ণা আছে। আমার বলার অর্থ এই যে আপনারও তো তৃষ্ণা পেয়েছে, তাই না? আপনি যদি বলেন তো। কোথায় আছে ঝর্ণা? এই পাশেই আছে। খুব তেষ্টা পেয়েছে? কি চাও তুমি? আমরা এখানে জল পান করি, আর ওই ছলনাকারী ওই যোগমায়াকে বাঁচিয়ে অন্য কোথাও নিয়ে যাও। তোমাকে জল পান করাতে গিয়ে আমি আমার পরম শত্রু বিষ্ণুর ওই অবতারের কাছে হেরে যেতে পারি না। খত্রী পর্বতে পৌঁছানোর আগে কেউ কোনো কারণে কোনোভাবেই আমার কথা বললে আমি তার শ্বাস প্রশ্বাসই থামিয়ে দেব। চলো। বলো যোগমায়া দেবীর জয়! বলো যোগমায়া দেবীর জয়! বলো যোগমায়া দেবীর জয়! অদ্ভুত,
অতি সুন্দর, কত পবিত্র এই চিত্রকূট। এ সেই স্থান ত্রেতা যুগে শ্রীরাম যেখানে বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নেওয়ার জন্য এর থেকে উত্তম স্থান আর হতেই পারে না। আপনি ঠিকই বলছেন দামোদর দাদা, আমরা এখানে বিশ্রাম করলে ভগবান শ্রীরাম আর সীতা মায়ের সান্নিধ্য লাভ করব। কথিত আছে এই বটগাছের নিচেই শ্রী রামচন্দ্র এবং মা সীতা বিশ্রাম নিয়েছিলেন, আর এটা আমাদের সবার কাছে সৌভাগ্যের ব্যাপার যে আমরা এখানেই বিশ্রাম নেব। দাদা কিছু একটা করো। কানাই, নিজের লোকেদের উপরেই বল প্রয়োগ করা ঠিক হবে না, তাই না? এটা বুদ্ধির কাজ, তুই সামলা। যে যা জিনিসপত্র নামিয়ে রাখুন। হ্যাঁ নন্দরাজ, আমরা সবাই এখানে বিশ্রাম নেব আর ভোজনের পরেই এখান থেকে রওনা হব। এসো। বাবা, আমাদের এখানে বিশ্রাম করে সময় নষ্ট করা উচিত নয়। সবার আগে আমাদের কুলদেবীর দর্শন করা উচিত, তাই না বাবা? কানাই, দেবীর দর্শন পেতে তুমিও যতটা ব্যাকুল আমরাও ততটাই। কিন্তু এখানে একটু বিশ্রাম না নিয়ে নিলে এরা আর এগোতে পারবে না। আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর যাব। তুমিও মায়ের কাছে গিয়ে বিশ্রাম করো। দামোদর, তুমি আমার সঙ্গে চলো, আমরা গিয়ে জলের ব্যবস্থা করি। সবাই তো এখানেই বিশ্রাম নিচ্ছে, এবার আমি কি করি? যদি কংস আমাদের আগে ক্ষত্রি পর্বত পৌঁছে যায় তাহলে যোগমায়া দেবী সংকটে পড়ে যাবেন। গোয়ালা, আমি জানি তুমি কি ভাবছো। এই না যে নন্দ কাকা এখানে বিশ্রাম করার সিদ্ধান্ত নিয়ে তোমার পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন। না না তো গোপিনী, তুমি এমন কেন ভাবছো? বিশ্রাম তো সবার জন্য প্রয়োজন, তোমার জন্যও। তোমার খিদে পেয়েছে তো? যাও গিয়ে মায়ের সাথে ভোজন করে নাও। খিদে তো আমার পেয়েছে গোয়ালা, কিন্তু ভোজনের নয়, ফলের। না না, ফলেরও না, সীতাফলের। সীতাফল? হ্যাঁ গোয়ালা, আমি শুনেছি যে চিত্রকূট জঙ্গলে সংসারের সবচেয়ে সুস্বাদু সীতাফলের গাছ আছে। এত সুস্বাদু ফল যে স্বয়ং ভগবান রাম দেবী সীতার জন্য মিষ্টি মিষ্টি ফল পেড়ে আনতেন। গোপিনী, আমি এটা বুঝতে পারছি না, এসব কথা আমাকে কেন শোনাচ্ছ? এই জন্য শোনাচ্ছি কারণ ভগবান রামের কাজ তুমি করবে। তুমি বনে গিয়ে আমার জন্য সীতাফল নিয়ে আসবে, আর আমি দেবী সীতার মতো ওই মিষ্টি মিষ্টি ফল গ্রহণ করব। গোপিনী, তুমি কি করে ভাবলে যে এসব আমি করব? কারণ তুমি যদি আমার কথা না শোনো আর আমার জন্য সীতাফল না নিয়ে আসো তাহলে আমি সবাইকে সত্যটা বলে দেব। সত্য? কোন সত্য গোপিনী? সে তো আমি জানি না, কিন্তু এটা আমি অবশ্যই জানি যে ওই পর্বতে কোনো না কোনো সংকট অবশ্যই আছে। আর যদি সবাইকে আমি এই কথাটা বলে দিই না তাহলে কেউ আর ওই পর্বতে যাবে না। বুঝেছো গোয়ালা? গোয়ালা কি ভাবছো? গোয়ালা আর ভেবো না, যাও, আমার আদেশ। না না, আমি যেটা বললাম সেটা করো।
আমি তো দেবী সীতাকে দেখিনি। যদি উনি এখানে থাকতেন তাহলে এভাবেই বসে তোমার অপেক্ষা করতেন, তাই না গোয়ালা? জানি না এখানে এসেই গোপিনীর মাথায় এত বুদ্ধি কি করে এলো। তুমি কিছু বললে গোয়ালা? হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার তাহলে আমি যাই, তোমার জন্য সীতাফল নিয়ে আসি। ঠিক আছে গোপিনী। গোয়ালা, আমি সব সময় তোমার সাথে ঝগড়া করি, তুমি খুব ভালো, আমার সব কথা শোনো। দাঁড়াও, জানুর এদিকে দেখো। মনে হচ্ছে অনেক লোক এই পথেই গেছে। লোক নয় প্রলব্ধ, ভক্ত। ওই দেবীর ভক্তরা যারা ওনাকে দর্শন করতে গেছে। কত শুভ ইঙ্গিত যে ওই যোগমায়ার সঙ্গে সঙ্গে ওর ভক্তরাও মুক্তি পেয়ে যাবে। চলো। হ্যাঁ ভগবান। প্রভু, যে নন্দলালের এক স্পর্শের জন্য জীব নির্জীব আর প্রকৃতির সব কিছুই উন্মুখ হয়ে থাকে, আজ এক বৃক্ষ আর তার ফল সেই নন্দলালের থেকে দূরে কেন যাচ্ছে? দেবী, আপনার স্মরণে নেই? আপনিই তো আমাকে সীতাফল নিয়ে আসতে বলেছিলেন। ভালো করে দেখুন, ওই স্থান আর ওই ফলের সাথে আপনার খুবই গভীর সম্পর্ক। প্রভু, আমার কিছুই স্মরণে নেই। দেবী, এটা ত্রেতা যুগের কথা। রাম অবতারের সময় যখন আমরা চিত্রকূটে বাস করছিলাম, তখন পঞ্চসুর নামে এক অসুর আপনার কাছে একটা ফল নিয়ে এসেছিল। হে দেবী, আমি পঞ্চসুর। আমি আমার জীবনে অনেক পাপ কার্য করেছি, কিন্তু যবে থেকে আমি আপনার দর্শনের সৌভাগ্য লাভ করেছি, আমার মন আসুরিক কার্য থেকে বিমুখ হয়েছে। আমার তামসিক প্রবৃত্তিগুলোও লুপ্ত হয়েছে, আমার মধ্যে পবিত্রতার সঞ্চার হয়েছে। হে দেবী, আমার জীবনে আজ এই যে পরিবর্তন ঘটেছে সবই আপনার জন্যই হয়েছে। তাই এই অধম আজ আপনার জন্যই ছোট্ট উপহার নিয়ে এসেছে। হে জনক দুহিতা সীতা, আমার শ্রদ্ধার ভালোবাসার প্রতীক এই ফলকে স্বীকার করে আপনি আমাকে অনুগ্রহ করুন। দেবী, এ আপনি কি করলেন? সীতা,
ওর অপরাধের শাস্তি দিয়েছি আমি। অপরাধ? এমন কি অপরাধ করেছে ও? ওকে কোন পাপের শাস্তি দিলেন আপনি? প্রেম নিবেদন করা সংসারের সবচেয়ে বড় অপরাধ, আর তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আপনার দোষ নয় দশরথ পুত্র, বরং দোষ তো সম্পূর্ণ সমাজের, যে এক পুরুষ আর স্ত্রীর সম্পর্ককে কেবল এক দৃষ্টিতেই দেখে। দোষ তো পুরুষ প্রধান ব্যবস্থার, যে কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে কথা বলতে দেখে এটাই ভাবে যে তার স্ত্রী সংকটে রয়েছে। সীতা, আমাকে অতি শীঘ্র সিদ্ধান্ত নিতে হয়েছে, আর সংকট দেখেই আমি তীর নিক্ষেপ করেছি। কিন্তু প্রভু, প্রত্যেকবার মানুষ এটা ভুলে যায়, যে কোনো স্ত্রী একজন নারীও। আমি অযোধ্যার রাজা রামের স্ত্রী আর জনকের কন্যা হওয়ার পাশাপাশি একজন নারীও, আর এক নারী হওয়ার জন্য আমার প্রতি মিত্রতার অনুরাগ জাগ্রত হতেই পারে। আর অনুরাগ কখনো কলুষিত হয় না দশরথ পুত্র। সীতা, তুমি কি চাও? প্রভু, পঞ্চাসুরের মনে আমার প্রতি যে ভালোবাসা ছিল তা শ্রদ্ধা আর ভক্তি থেকে উৎপন্ন হয়েছিল, আর এটা তারই পরিণাম ছিল যে তার অন্তরের সব বিকৃতি আর অশুভ শক্তি সমাপ্ত হয়ে গেছিল। বলুন প্রভু, আসলে দোষী কে? পঞ্চাসুর, নাকি সমাজের এই নিয়ম? এটাই সমাজের নিয়ম, যার কারণে পঞ্চসুরের শাস্তি হয়েছে। আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত। এই ফলকে পঞ্চসুর ভালোবাসা আর ভক্তি দিয়ে সমর্পণ করেছে, তাই আজ থেকে এই ফল সীতাফল নামেই পরিচিত হবে। আর শুধু তাই নয়, এই অসুরের মুক্তি ত্রেতাযুগে তোমার হাত দিয়েই হবে। নারায়ণ নারায়ণ মা, যা আপনি ত্রেতাযুগে বলেছিলেন তা আজও সত্য। স্ত্রীকে নিজের সম্পত্তি ভাবার মতো প্রবৃত্তি যুগ যুগ ধরে আজও চলে আসছে। এখন তো শুধু পরম অবতার শ্রীকৃষ্ণের কাছে আমার এই আশা যে উনি যেন ওনার কর্ম জীবন দৃষ্টান্ত দিয়ে এই দুর্বিচারের অন্ত করেন। বুঝতে পারছি না, এই সীতাফলটা আমি পারতে পারছি না কেন? গোয়ালা, গোপিনী, গোয়ালা, আমি ওখানে বসে বসে ক্লান্ত হয়ে এখানে চলে এলাম, আর তুমি আমার জন্য একটাও সীতাফল আনতে পারলে না। গোপিনী, আমি তোমারই দেওয়া কাজ করছিলাম, মনে হচ্ছে এই সীতাফল তোক, তাই আমি পারতে পারছি না। গোয়ালা, তুমি সীতাফলও পারতে পারো না, আর বলে বেড়াও আমি বৃন্দাবনের রক্ষক, আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে সীতাফল পারতে হয়। সীতাফল, আমি রাধা, আমার বাবার কাছে 100,000 গাভী আছে, কিন্তু আমার এখন তোমাকে চাই। এসো সীতাফল, আমার হাতে এসো, আমি এখন তোমাকে চাইছি। দেখলে গোয়ালা, এই জন্য আমি বলি যে আমার কাছে স্বীকৃতি নেওয়া বন্ধ করো আর আমার থেকে কিছু শেখো। ঝগড়ুটে গোপিনী, সীতাফলের সম্পর্ক আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি এটাতে খুশি হলাম যে এই ঝগড়ুটে গোপিনী সীতাফল পেয়ে গেছে। প্রভু, আপনি ধন্য, আপনার বরদান আর মা সীতার কৃপায় আজ আমি পরম ধাম প্রাপ্ত হয়েছি। রঘুবর কি ছবি শ্যাম পায়ে হোত প্রসন্ন কহত সির নাই,
কানাই, কানাই, তোকে কখন থেকে খুঁজছি আমি, কোথায় গিয়েছিলি তুই? দাদা আর জিজ্ঞেস করো না, শুধু ধরে নাও কোথাও থেকে বেঁচে ফিরছি। এদিক ওদিক দেখিস না কানাই, ওই দিকে দেখ, প্রত্যেকে রাতে বিশ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাতে বিশ্রাম? না দাদা, যদি আমরা রাতে বিশ্রাম নিই তাহলে। দাদা তুমি কিছু শুনেছ? তুই কিছু বললে তবে তো আমি শুনবো কানাই। দাদা আমাকে না, ভালো করে শোনো, কিছু অশ্বারোহী এদিকেই আসছে। তীব্রতর করো নিজেদের গতি, এক একটা মুহূর্ত মূল্যবান। সূর্যাস্তের পূর্বে আমাদের ক্ষত্রি পর্বতে পৌঁছতেই হবে।